হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফোন দিয়ে পিসিতে ওয়েব ক্যামের সেট আপটা পাওয়া যায়। যাদের পিসিতে ওয়েব ক্যাম নাই তারা কোনো চিন্তা করবেন না, আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফোন দিয়ে ওয়েব ক্যাম ইউজ করা যায়। তো চলেন দেখাই কিভাবে ইউজ করা যায় ফোন দিয়ে ওয়েব ক্যাম। তো ফার্স্টে আমরা কোমো স্টুডিও যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা পিসিতে সেট আপ দিয়ে রাখছি আগে থেকেই। তো আপনারা ওই সফটওয়্যারটা সেট আপ দিয়ে রাখবেন, আর আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। এই সফটওয়্যারটা সেট আপ দেওয়া শেষ হয়ে গেলে এই সফটওয়্যারটাই আবার পিসিতে থাকবে প্লাস ফোনেও থাকবে, সেম সফটওয়্যারটাই সেট আপ দেওয়া থাকবে। ফোনে কিছু সেটিং আছে, যদি এটা আপনি ফোনে অন করে না রাখেন তাহলে কখনোই ওয়েবক্যামটা ইউজ করতে পারবেন না ফোন দিয়ে। তো আমি ওটা দেখাবো ফোনে কী কী অপশন অন করলে আপনি এই ফোন দিয়ে ওয়েবক্যাম ইউজ করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো চলেন আমি পিসিতে ফার্স্টে সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এটা থাক, এখন আমরা দেখাবো মোবাইলে কি কি সেটিং অন রাখতে হবে। করতেছেন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি, তো এখান থেকে সেটিংয়ে চলে যাব। তারপরে যাব আমরা ডেভেলপার সেটিংয়ে। ডেভেলপার অপশনে যেয়ে আমরা এই সেটিংটা অন করে দিব। এই যে এখানে দেখতে পারতেছেন ইউএসবি ডিভাইসিং সেটিংটা অন করে দিব। এটা অন রাখতে হবে, নয়তো আপনি ওই ওয়েবক্যামটা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, হোম বাটন থেকে ব্যাক চলে যাব, বাস আমাদের কাজ হয়ে গেছে। পরে আমরা এখান থেকে ইউএসবিতে চলে যাব কানেক্টেড, এখান থেকে মিডি ডিভাইসটা দিয়ে দিব অ্যালাউ করে, ব্যাস কাজ শেষ। আমরা সরাসরি চলে যাব সেই অ্যাপে। অ্যাপে ঢোকার সাথে সাথে আমাদের ফোনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে নট কানেক্টেড, আমরা ইউএসবিটা ফোনের সাথে কানেক্ট করে দিব। আমাদের মোবাইলটা ইউএসবির সাথে কানেক্ট করা আছে, তো অন করার সাথে সাথে আমাদের ইয়েটা পেয়ে গেছে, ওয়েবক্যামটা পেয়ে গেছে। দেখতে পারতেছেন আমার সেটের ডিভাইস নেম হচ্ছে এলজি G6। তো দেখতেই পারতেছেন ওয়েবক্যামটা সাথে সাথে চলে আসছে। এখানে আমার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া আছে, আমার দুইটা ক্যামেরা থাকে। আমি চাইলে 30 মেগাপিক্সেলটা ইউজ করতে পারবো, একটু জুমিং থাকবে, আর আলট্রা মেগাপিক্সেলটা যদি ইউজ করি তাহলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থাকবে। দেখতেই পারতেছেন সেম, কোনো ফেক ভিডিও না, রিয়েল ভিডিওস। আপনাদের যদি ওয়েবক্যাম না থাকে আপনারা এই অ্যাপের মাধ্যমে সরাসরি ওয়েবক্যাম ইউজ করতে পারবেন ফোনের মাধ্যমে। ফোন প্লাস এই অ্যাপটা যদি ইউজ করেন তাহলে ওয়েবক্যাম ইউজ করতে পারবেন। অনেকে ওয়েবক্যাম থাকে না, ক্লাস করতে পারেন না, তো এই জন্য এই অ্যাপটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইউএসবির মাধ্যমে কানেক্ট করবেন, নট ওয়াইফাই। ওয়াইফাই যদি কানেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওটা ল্যাটেন্সি থাকবে, ল্যাগ থাকবে, সব কিছু। ইউএসবির মাধ্যমে সরাসরি কানেক্ট করবেন, কারণ আমার ভিডিও কোনো ল্যাগ নাই। দেখেন আমি যা বলতেছি তাই আমার এখন বর্তমান লাইভ চলতেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন।